হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরেকটি মজার অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম। আজকের অ্যাপ্লিকেশনটি আপনাদের আশা করছি অবশ্যই ভালো লাগবে। আজকের অ্যাপ্লিকেশনটি আপনারা ইউজ করলে আপনারা অনেক আনন্দ পাবেন অথবা অনেক মজা পাবেন। আজকের অ্যাপ্লিকেশনে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এক ক্লিকে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন একদম ইজিলি। আমি এই নিয়ে আরেকটি ভিডিও বানিয়েছিলাম আমার চ্যানেলে। ওই ভিডিওতে ফটো ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখিয়েছি আমি। এর সে সহজে কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন ওইটা আজকে আমি দেখাতে যাচ্ছি। ওকে, তো চলুন তাহলে শুরু করি। ওকে, তো আমাদের তার জন্য একটি অ্যাপ্লিকেশন দরকার। আমি অ্যাপ্লিকেশন ইনস্টল প্রক্রিয়াটি একটু পর বলতেছি। সর্বপ্রথম আপনি ওই অ্যাপ্লিকেশনে ঢুকবেন, ঢুকার পর অ্যালো করে দিবেন। তো এখানে আপনি এখন ফটো তুলেও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন অথবা আগে তোলা ছিল এরকম ফটো দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আমি আগে যে ফটোগুলো তুলছিলাম ওই ফটো দিয়েগুলোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছি, সেজন্য আমি এখানে গ্যালারিতে ক্লিক করছি। গ্যালারিতে ক্লিক করার পর উপরে থ্রি ডট দেখা যাচ্ছে, থ্রি ডট ক্লিক, তারপরে এদিকে গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর আপনি যে কোনো একটি ফটো সিলেক্ট করবেন। আমি যে কোনো একটি ফটো নিচ্ছি এখান থেকে, জাস্ট আমি এই ফটোটা নিলাম। তো এই ফটোটা নেওয়ার পর একটি ক্রপ করবেন, একটু ছোটো করতে চাইলেও করতে পারবেন অথবা যেরকম আছে ওরকম করতে চাইলেও পারবেন, কোনো সমস্যা নেই। তো তারপর আপনি এখানে টিক মার্কের উপর ক্লিক করে দেবেন, জাস্ট ওয়েট। ক্লিক করার পর আপনার ফটোটি ওয়ার্কিং হচ্ছে। আপনার ফটোটি ওরা কী কী করতে পারবে সবগুলো আপনাদেরকে এখানে দেখিয়ে দেবে। আমাদের আজকের বিষয় হচ্ছে এক ক্লিকে কীভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। ওটা ব্যতীত আরও কিছু এখানে আছে, এগুলা কিন্তু আমাদের বিষয় ছিল না। তারপর আমি এগুলো একদম পরে দেখাবো, কারণ আমাদের বিষয়টা আগে দেখিয়ে ফেলছি, দেখাচ্ছি আপনাদেরকে। আপনি একদম পিছনে যাবেন, তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এখানে এখানে অটোমেটিকলি দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আরও কিছু আছে, আরও ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো চাইলে আপনারা ইউজ করতে পারবেন, এগুলো চাইলে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা না। তো আপনাদের যদি এগুলা ইউজ করতে ইচ্ছা না হয়, আপনারা যদি আপনার নিজের মতো আপনার গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চান, তাহলে সেই জন্য আপনি কাস্টম ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর সেট কাস্টম ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর গ্যালারি অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি আপনার যে ফোল্ডারে ব্যাকগ্রাউন্ড আছে ওই ফোল্ডারে যাবেন। আমি যাচ্ছি, তো আমি চাইলে এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আমার ওই ফটোতে ইউজ করতে পারি। তো আমি এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আমি দিচ্ছি, দাঁড়ান আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে একটু সাইজ করে নিই, তারপরে এখানে টেক সিনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটি, হঠাৎ করে শেষ হয়ে গেছে। তো আপনারা যদি এখানে এই অ্যাপ্লিকেশনের ভিতরে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে ওগুলো দিতে চান, তাহলে শুধু ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। তো এখানে আরও কিছু আছে, আরও কিছু ফিচার আছে এখানে, ওগুলো আপনাদের দেখাচ্ছি। যেমন দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিন কালারে ক্লিক করলে আপনার এই ফটোর কালারটা একটু চেঞ্জ হবে আর কি। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কালার আছে, ফটোর কালার বিভিন্ন ইফেক্টে চলে আসবে। তো হেয়ার কালার এটা হচ্ছে, এটার মাধ্যমে আপনি আপনার চুলের কালার চেঞ্জ করতে পারবেন। দেখতেছেন চুলের কালার অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে, শুধু অনলি চুলের কালারগুলো চেঞ্জ হবে।
অন্য কিছু শেষ হবে না, খুব মজার একটি অ্যাপ্লিকেশন। তো আপনি এখানে কলায়াস এই অপশনে ক্লিক করলে আপনার ফটো মানে কয়েকটা হয়ে যাবে, কয়েকটা হয়ে যাবে আর কি। তারপর এখানে কলায়াস 2x2 আছে, এটা দিলেও অন্যরকম হবে আর কি। তো এখানে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাইলে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার DSLR ক্যামেরার মতো ব্লার করতে পারবেন, এখানে ব্লার কম বেশি করতে পারবেন এটার মাধ্যমে। তারপর এটা তো দেখাইছি কাস্টম ব্যাকগ্রাউন্ড, এটা তো দেখাইছিলাম যেটার উদ্দেশ্য ছিল আমাদের, ওটা তো অবশ্যই দেখাই ফেলছি। তারপর এটাও দেখাইছি। তো এই ছিল আজকের ভিডিও। তো এই অ্যাপ্লিকেশনটি কীভাবে ইনস্টল করবেন সেই প্রক্রিয়াটি দেখা যাচ্ছি। সেই প্রক্রিয়াটি দেখার জন্য আপনি, ও হ্যাঁ আর একটা কথা, সেভ কীভাবে করবো সেটা তো আপনাদেরকে দেখাইনি। সেটা করার জন্য এখানে এই অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে এই অপশনে ক্লিক করবেন। তো দেখতেছেন সেভ হয়ে গেছে। তো এভাবে আপনারা ফটোগুলো কাজ করার পর, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর, অথবা হেয়ার স্টাইল চেঞ্জ করার পর, অথবা স্কিন কালার চেঞ্জ করার পর ফটো কীভাবে সেভ করবেন সেটা এখন দেখালাম। তো এই ছিল আজকের ভিডিও। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে অ্যাপ্লিকেশনটি কীভাবে ইনস্টল করবেন প্রক্রিয়াটি দেখাচ্ছি। আপনি প্লে স্টোরে যাওয়ার পর টেলিফট লেখার পর এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে আপনার সামনে, অবশ্যই আপনি আইকনটি দেখে ইনস্টল করতে হবে আপনাকে। তারপর আপনি সফটওয়্যারটি ইনস্টল করে খুব ইজিলি আপনি ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। একদম নিখুঁতভাবে কীভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এখন দেখালাম। আরও অনেকগুলো অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, সেগুলো একটু কষ্টকর হয়, তারপরও কষ্টকর হলেও তারপরও নিখুঁতভাবে হয় না। অ্যাপ্লিকেশনটি যেমন এজি ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে তার চেয়ে বেশি নিখুঁতভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যায় নিজে নিজে। তো এটি অনেক একটি মজার অ্যাপ্লিকেশন, আপনারা ইউজ করে অনেক আনন্দ পাবেন, অনেক মজা পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ও হ্যাঁ আর একটা কথা, আমাদের লেটেস্ট ভিডিওগুলো পাওয়ার জন্য উপরে আই বাটনে ক্লিক করুন, নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, এবং আমাদের পপুলার ভিডিওগুলো পাওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন সেভ করুন। যদি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে কষ্ট হয়, প্লে স্টোর থেকে ইনস্টল করতে ইচ্ছা না হয়, তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে একটা অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিও এখনও অনেক লম্বা হয়ে যাচ্ছে একটি ছোট্ট বিষয়ে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, সেজন্য আজ এতটুকুই, এখানে বিদায় নিলাম। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।